জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক কইরাম কইরাম সংগ্রামে উপস্থিত বক্তব্য দিতে গিয়ে আমাদের কিছুটা প্রোটোকলজনিত সমস্যা হয়েছে এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি সংগ্রামে উপস্থিত আজকের এই সভা মঞ্চে উপস্থিত আছেন দেব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডক্টর মোহাম্মদ আদনান আজাদ মাসুদ আজকের এই সভা মঞ্চে উপস্থিত আছেন দেব কেন্দ্রীয় কমিটির ডক্টর আসম নরোজ আজকের এই সভা মঞ্চে উপস্থিত আছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফউদ্দিন বকুল সংগ্রামে উপস্থিত সমাবেশের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সাবেক সংসদ সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জনাব কলিমউদ্দিন মিলন বক্তব্য নিয়ে আসবেন জননেতা জনাব কলিমউদ্দিন মিলন আজকের এই গণ সমাবেশের সংগ্রামী সভাপতি সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী আজকে এই সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব আমাদের প্রিয় নেতা সংগ্রামী নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান বক্তা হিসেবে আছেন আমাদের আরেক প্রিয় নেতা সকলের পরিচিত জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত অন্যতম সদস্য বাবু গোয়েশ্বর চন্দ্র রায় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর আব্দুল মঈন খান আজকে বিশেষ অতিথি হিসেবে আছেন আজকে সমাবেশ আয়োজনের দলনেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আরার যুগ্ম মহাসচিব জাতীয় নির্বাহী কমিটি বিএনপি সহ সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ সিলেটের সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট মহানগরের সংগ্রামী নেতৃবৃন্দ এবং আমাদের প্রাণপ্রিয় উপস্থিত আমাদের নেতা কর্মী প্রিয় জনগণ বক্তৃতা দিবেন নেতৃবৃন্দ দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির কারণ গ্যাস তেলের দাম বৃদ্ধির কারণ বিদ্যুতের বৃদ্ধির কারণ অবিলম্বে দ্রব্যমূল্য কমানোর দাবিতে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনী সরকারের দাবিতে এবং এই আন্দোলন বাংলাদেশের জনগণের এই আন্দোলন করতে গিয়ে জননেতা এমিলিয়া সালি সহ ছয় শতাধিক নেতা কর্মীকে গুম করা হয়েছে হাজার হাজার নেতা কর্মীকে খুন করা হয়েছে পঙ্গু করা হয়েছে ২৫ লক্ষর বেশি নেতা কর্মী আজকে আমরা মামলায় আবদ্ধ বাড়িতে থাকতে পারে না এরকম একটি পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে দুঃশাসন আরো বেশি দিন চালিয়ে যাওয়ার জন্য ইনশাআল্লাহ দুঃশাসন বেশি দিন চালিয়ে যেতে দেওয়া হবে না বাংলাদেশে আপনারা দেখছেন সারা বাংলাদেশের মানুষ আজ বিক্ষুব্ধ ফুঁসে উঠেছে লাখ লাখ জনগণ আজকে আমাদের মহা গণসমাবেশগুলোতে আমাদের গণসমাবেশগুলোতে সম্পৃক্ত হচ্ছেন সুতরাং আমরা সিলেটবাসী সিলেট বিভাগবাসী এটাই বলতে চাই আগামী দিনের আন্দোলনে আমরা সক্রিয় থাকবো এক মুক্তিযুদ্ধ সকলে আমরা সক্রিয় থাকবো না ভাই সকলে আমরা সক্রিয় থাকবো কিনা বলেন আমাদের সিলেট বিভাগে নেত্রী আছেন না সিলেট বিভাগে নেত্রী আছেন নাকি কোন সে নেত্রী খালেদা জিয়া খালেদা তারেক রহমান থ্যাংক ইউ থ্যাংক ইউ
সাথী ভাইরা আমরা জানি আপনারা হৃদয়ের মধ্যে কষ্ট করে এসেছেন আমাদের আজকের প্রধান অতিথি বিশেষ অতিথিরা উনারা দেখছেন আপনাদেরকে পিছন থেকে হাজার হাজার মানুষ আপনারা দুই সামন্দিক কে একটু আসেন আমাদেরকে সহযোগিতা করেন এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই সিলেটের বিশেষ করে আন্দোলন সংগ্রামের অগ্নিপুরুষ আমাদের হবিগঞ্জের বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক জি কে ঘোষকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং সাধারণ সম্পাদক আজকের এই সমাবেশ সফল করার জন্য মাঠে অবস্থান করছেন ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম বাবা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি হযরত শাহফরান রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি এই সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট বিভাগের আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি দীর্ঘদিনের রাজপথের সহযুদ্ধ শ্রদ্ধ জনাব কাইম চৌধুরী প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের অহংকার আওয়ামী লীগের আতঙ্ক বিএনপির মহাসচিব সুযোগ্য মহাসচিব শ্রদ্ধ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে আছেন স্থায়ী কমিটির সদস্য বাবু গোশ্বর চন্দ্র রায় ডক্টর মঈন খান বিএনপির যুগ্ম মহাসচিব শ্রদ্ধ বড় ভাই সৈয়দ মোয়াজ্জেম হোসেন হল সহ জাতীয় নেতৃবৃন্দ বিএনপির কেন্দ্রীয় বিভিন্ন অন্য সহযোগী সংগঠনের আমার প্রিয় নেতৃবৃন্দ সিলেট ডিভিশনের চার জেলার আমার শ্রদ্ধা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কথা কম কাজ বেশি বক্তৃতা দিতে আসি নাই বক্তৃতা শুনতে এসেছি গত তিন দিন যাবৎ এই মাঠে থেকেছি এই মাঠে নিজেরা রান্না করে খেয়েছি উদ্দেশ্য একটাই শেখ হাসিনার কবল থেকে খালেদা জিয়াকে মুক্ত করতেই হবে এর কোন বিকল্প নাই আমি অনুরোধ করব আমরা যারা মাঠে এসেছে 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করে যে পতাকা